ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেনের দারুণ স্পিন ঘূর্ণি আর অগ্নিঝরা বোলিংয়ে মাত্র 39 রানেই অল আউট উগান্ডা। উগান্ডাকে মাত্র 39 রানে অল আউট করে দিয়ে 134 রানের বিশাল জয় পেল ওয়েস্ট ইন্ডিজ এবং ব্যাক টু ব্যাক পেল জয়ের দেখা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র 39 রানে অল আউট হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রানের অল আউট হওয়ার লজ্জাজনক বিশ্ব রেকর্ডটি এখন উগান্ডার দখলে। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপের 18তম ম্যাচে উগান্ডার বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 173 রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ 42 বলে 44 রান করেন জনসন চার্লস, 18 বলে 23 রান করেন রবম্যান পাওয়েল ও 17 বলে 30 রান করেন আন্ডে রাসেল। বল হাতে উগান্ডার হয়ে সর্বোচ্চ 2 উইকেটে শিকার করেন মাসাবা। 174 রানের লক্ষ্য তারা করতে নেমে 12 ওভারে মাত্র 39 রানেই অল আউট উগান্ডা, যেখানে উগান্ডার হয়ে সর্বোচ্চ 20 বলে 13 রান করেন জুমা মিয়াগি। বল হাতে অগ্নিঝরা বোলিং করে ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ 5 উইকেট শিকার করেন আকিল হোসেন ও 2 উইকেট আলজারি জোসেফ।